প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল ইজ লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইউসুফ আজকে আপনাদের সাথে। আজকে আমরা দেখব যারা এখনও করোনার টিকার জন্য অ্যাপ্লাই করতে পারেনি বাট ভার্সিটিতে পড়ালেখা করি, তো ইউজিসি থেকে বলা হয়েছে যে যারা ভার্সিটিতে পড়ালেখা করে 27 তারিখের ভিতরে বা 27শে সেপ্টেম্বরের ভিতরে সবাইকে করোনার টিকা নেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করেছেন, এবং কি তাদের নিজস্ব সফটওয়্যার ইউনিভ্যাক সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। তো আমরা আজকে দেখব, ন্যাশনাল আইডি কার্ড হয়নি কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সনদের নম্বর দিয়ে আমরা কিভাবে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারি। তো রেজিস্ট্রেশন করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউনিভ্যাকের ওয়েবসাইটে আমি ঢুকে গেছি। তো এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেই জায়গা থেকে ঢুকতে পারবেন। এরপর রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ফিচার দেখা দিবে। এখানে আমরা আমাদের নাম, যে নামে রেজিস্ট্রেশন করব, তো আমি আমার নামটা দিয়ে দিলাম, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আমরা ভ্যালিড দিব। রিজনটা হলো ইমেল অ্যাড্রেসে হয়তো বা ইমেল ভেরিফিকেশনের জন্য একটা ইমেল যেতে পারে অথবা নাও যেতে পারে। তো এক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড সেট করব, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে কনফার্ম পাসওয়ার্ড করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে সার্ভার এরর। তো এক্ষেত্রে সার্ভারের কিছু প্রবলেমের কারণে হয়তো বা এরকম প্রবলেম দেখা দিচ্ছে, বা অনেকেই একসাথে ক্লাস করার কারণে বা রেজিস্ট্রেশন করার কারণে এরকমটা প্রবলেম দেখা দিতে পারে। তো আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে অলরেডি আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এর আগে যে এররটা দেখালো, তো এটা প্রবলেম হয়তো বা সার্ভারের জন্য হয়েছে, বাট আমাদের ডাটাটা এন্ট্রি হয়ে গেছে, আমার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমি ইমেল অ্যাড্রেস এবং কি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে লগ ইনে ক্লিক করব। এখানেও দেখাচ্ছে ইরোর, বাট আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়েছে বিধায় কিন্তু লগ আউট লেখাটা আসছে। এক্ষেত্রে আমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এরপরে দেখাচ্ছে যে আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, আমরা যদি না নিয়ে থাকি তাহলে নোতে ক্লিক করব। এরপরে দেখাচ্ছে যে আপনার কি এনআইডি কার্ড আছে, তো যদি না থাকে তাহলে নো, নোতে ক্লিক করতে হবে। এগুলো ভালো করে পড়ে দেখবেন আপনারা, আমি সময় সংক্রান্ত স্বল্পতার কারণে আমি পড়লাম না সম্পূর্ণ। তো এরপরে যেটা অপশনটা আসছিল যে বার্থ সার্টিফিকেট আছে কিনা, তো আমার বার্থ সার্টিফিকেট আছে, তো ওই জায়গায় ক্লিক করলাম। এরপর ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করতে হবে যে ইউনিভার্সিটিতে আমরা পড়ালেখা করি। তো ন্যাশনাল ইউনিভার্সিটি যদি হয় তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির নাম দিতে হবে। তো আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। এরপর ইনস্টিটিউট কলেজ নেম দিতে হবে, ফ্যাকাল্টি নেম। তো এই ক্ষেত্রে আমার ইনস্টিটিউটের নাম আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। দেন ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেমটা আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা দিব, ওইটা আমার ডিপার্টমেন্ট। এখন সেশন, আমি কোন সেশনের স্টুডেন্ট ওটা আমি দিয়ে দিলাম। সেমিস্টার, রাইট নাও কোন সেমিস্টারে আছি সেমিস্টারটাও দিয়ে দিলাম। এখন নাম এবং কি ইমেল অটোমেটিকলি নিয়ে নিয়েছে। স্টুডেন্ট আইডি, তো এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি বলতে আমাদেরকে ভার্সিটি থেকে যেই আইডি দিয়ে আইডেন্টিফাই করে সেটা আমরা দিব। আমরা রেজিস্ট্রেশন নম্বর দিতে পারি বা আমাদের রোল নম্বর দিয়ে দিতে পারি।
সো আমি আমার রেজিস্ট্রেশনের লাস্ট 6 ডিজিট দিলাম, বা কেউ চাইলে পুরো রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিতে পারেন। এবং কি বার্থ সার্টিফিকেট নাম্বারটা, তো আমাদের জন্ম সনদটা যে আছে ওইখানে কারো 16 ডিজিট বা কারো 17 ডিজিট এর নম্বর আছে, যার যেটা আছে আমরা সেটা দিয়ে দিব। সচরাচর সবাই 17 ডিজিট থাকে। এরপর প্রাইমারি ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিতে হবে, পরবর্তীতে SMS আসবে এই নম্বরে। এবং এই সেকেন্ডারি ফোন নাম্বার চাইছে, তো পাশাপাশি আরেকটা ফোন নাম্বার আমরা এই জায়গায় দিয়ে দিব। এখন জেন্ডার অটোমেটিকলি মেল সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, তো ডেট অফ বার্থটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিব। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম, এরপর সাবমিটে ক্লিক করব। তো সাবমিট করার পরে দেখাবে, হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে আমার রেজিস্ট্রেশন। তো এরপরে হয়তো বা আমাদের মেইল করে বা প্রাইমারিতে নম্বর ফোন নম্বর যে দেওয়া হয়েছে এই ফোন নাম্বারও হয়তো বা SMS আসবে, তো আমাদের SMS না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এক্ষেত্রে যে কোনো ভার্সিটি রেস্টুরেন্ট এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আমি আমার মেলটা চেক করলাম, এখনও আসেনি। তো যে কোনো ভার্সিটির স্টুডেন্টরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট যে কোনো ভার্সিটি, যারা এখনও ন্যাশনাল আইডি কার্ড পায়নি বা যারা রেজিস্ট্রেশন করতে যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।